চুরি করা ফোনের পাসওয়ার্ড যেভাবে বের করা হয়। কিরে তুই কই থেকে দৌড়ে আইলি, আজকে আবার কোনা কাম কইরাইছস? আরে ও আর কি করা পারবো, চুরি সারা কি জীবনে কিছু করা পারছে নাকি? হরে ঠিক কইছস, আজকে একটা চুরি করে নিয়ে এসেছি, তাও আবার দুন ফোন ফোন নে, তিন ফুট আলা আইফোন আইফোন। কিরে বেটা তুই তো আমার ফোনের মতোই ফোন চুরি করে লই আইছস রে, ভালোই তো করছস, সাবাস। শালাই তো আমার থেকে বড় চোর হয়ে গেছে। কিন্তু সমস্যা তো একটা, এই ফোনের লক জানি না, কেমনে চালামু ক? আরে বেটা কোনো সমস্যা নাই, তোর এই ফোনের পাসওয়ার্ড আমি এক নিমিশে বের করে দিতাছি, তুই খালি ক যে কার থেকে ফোনটা চুরি করছস। ওই যে পাঞ্জাবি আলা লোক দেখছ না, ওর কাছ থেকে চুরি করছি। ওই লোকটা দেখ এবার এই ফোনের পাসওয়ার্ড কেমনে আমি লই আহি, দেখা হবে তোর সাথে ফেস টু ফেস আই টু আই একটু পর। এক্সকিউজ মি ভাইয়া, এটা কি আপনার ফোন? ফোনটা তো ভাই আমারটার মতোই দেখতে, কিন্তু আমারটা তো ভাই আমার কাছে, এটা আমার না। আপনারও না টেলিফোন না, তাইলে কি আর করা, ফোনটা থানায় জমা দেই গিয়া। ওই ভাই শুনেন শুনেন, কি হইছে ভাই? ভাই আমার ফোনটা তো পাইতাছি না, ফোনটা মনে হয় আমারই। ফোনটা আপনার কিন্তু কোনো প্রমাণ তো নাই। আপনি একটা কাজ করেন, আপনার ফোনের লক তো জানেনি, আমার লকটা কোন, এই ফোন যদি খুলে তাহলে বুঝবো আপনার ফোন, ফোন দিয়া দিমু, সিম্পল। হ্যাঁ ভাই লেখেন, বলেন 88 22 00। কই ভাই ফোন তো খুলে না। দেহি ভাই ফোনটা দেহি। হ ভাই আসলেই তো খুলে না, তাইলে মনে হয় ভাই ফোনটা আমার না, আমার ফোনটা মনে হয় অন্য জায়গায় পড়ছে। দূর মিয়া, হুদাও দিয়ে আমার টাইমটা নষ্ট করলেন, দূর। এই নে তোর চুরি করা ফোন আর পাসওয়ার্ডটা উঠা। পাসওয়ার্ড ক 22 88 00। খুলছে। আরে এটা তো অসম্ভব। অসম্ভবকে সম্ভব করে অনন্ত জলিলের কাজ। কেমনে করলি কাজটা? কেমনে করলি? কেমনে করলি? কেমনে সম্ভব? বেটা তুই কি মূর্খ নাকি? আমি কি ওই বেটার কাছে বেটার ফোন নিয়ে যাব নাকি? আমি তোর কাছে নিয়ে গেছি আমার ফোন, আর আমার ফোনের পাসওয়ার্ড তো ওই বেটার ফোনের পাসওয়ার্ডের সাথে মিলবো না। তাতে কি হইলো, ওই বেটার ফোনের পাসওয়ার্ডটাও জানা হয়ে গেলো গা, আর তোর এই ফোনটা চুরি করা সার্থক হয়ে গেলো গা, সিম্পল। এই তুই যে তো খাইতাছস, বিল কয়টা করবো তুই জানস? বিল নিয়ে চিন্তা করস কে, বিল তো দিব। তাই নাকি, তুই দিবি বিল? আরে বেটা বিল নিয়ে তোরা টেনশন করস, দেখবি বেটা এনে আমরা ফ্রিতে খামু, দেখতে চাস? দেহি কেমনে তুই ফ্রিতে খাওয়াস? আরে বেটা তোরা টিকটক দেওয়াস নাই, ওই যে মাথার থেকে চুল ছিঁড়া তারপর খাবারের ভিতরে দেয়, তারপর ওয়েটারে দেখে বগা জগা করে, তারপর ফ্রিতে খাইয়া জায়গা। হ্যাঁ তুই ঠিকই কইছস, ফ্রিতে তো খাওয়াইবই আবার টাকাও দিব। ওকে তাহলে স্টার্ট। এবার দেখ, ওই ওয়েটার ওয়েটার। জি স্যার বলেন। এই বেটা তোরা কোন পরিবেশে খাবার বানাস, খাবারের ভিতরে চুল? স্যার আমাদের খাবারে তো চুল থাকার কথাই নেই। বেটা এত কথা কস কেন, যা তোর মালিককে ডেকে লই আয়। আবার দাঁড়ে রে সৎ, ডেকে লই আয়। ওকে স্যার, মালিককে ডেকে আনছি। স্যার এর নিয়ে আসছি। কি হয়েছে স্যার, আপনাদের কি সমস্যা? সমস্যা না মানে আপনাদের রেস্টুরেন্টের খাবারে চুল কেন? এইভাবে করলে কি আর পাবলিক আসবে, টাকা দিব নাকি আমরা? আরে কি কস তুই, টাকা দিব মানে উল্টা তো টাকা নিমু। বেশি না 1000 দিলেই হইব। আপনারা মনে হয় স্যার টিকটক ভিডিও দেখাই কাহিনীগুলা সাজাইছেন, আমিও কিন্তু স্যার টিকটক ভিডিও প্রায় দেখি, আর এই জন্য আমি স্যার ওই জিনিসটা লাগাইছি। এক্সকিউজ মি ভাইয়া, বার্গার হবে? জি হবে। আচ্ছা তাহলে চিকেন বার্গার কত করে? চিকেন বার্গার 120 টাকা। 120 টাকা? ইস রে। আচ্ছা বিফ বার্গার? বিফ 50 টাকা। 50 টাকা? চিকেন বার্গার 120 টাকা কইরা, এটা খেলে তো আমি ফকির হয়ে যাব গা। তাইলে তুমি আমার একটা বিফ বার্গার দাও। আচ্ছা ঠিক আছে, আপনি 5 মিনিট ওয়েট করেন, আমি দিচ্ছি। এই নিন ভাইয়া আপনার বার্গার। স্যার শুনেন, আমার 20টা টাকা দিবেন, আমার খুব খিদে লাগছে, আজকে 2 দিন যাবত স্যার কিচ্ছু খাই না স্যার। টাকা নাই? না। অনেক গরিব না? হ, অনেক গরিব। আহারে ভাই দেখছেন, এই গরিব গরিবদের সাহায্য করা দরকার বুঝছেন। আহারে এই নাও 20 টাকা, কিছু খেয়ে নিও। হ্যাঁ দেখছেন ভাই, এভাবে গরিবকে সাহায্য করা দরকার, ওরা তো ঠিক বেলা ঠিক মতো খেয়ে আরে না, বুঝেন নাই। হ ভাই ঠিক কইছেন। ভাই চিকেন বার্গার কত? চিকেন বার্গার 120। 120? বিফ বার্গার? বিফ বার্গার 50 টাকা। 50 টাকাটা কাজ হবো না, 120 টাকাটা দেন।